আল্লাহর আযাবের ভয়ে কেউ যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, চোখের দুই ফোঁটা পানি যদি বের হয়ে যায়, তাহলে রব্বে করিমের ঘোষণা হলো এই দুই ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকেই হারাম করে দিই। ওই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁপবে। এটা তো অনেক অনেক দূরের কথা, অনেক গভীরের কথা, এত চিন্তা চেতনা মন মানসিকতা আমাদের কি আর এখন আছে যে আল্লাহর আযাবের ভয়ে একটু কাঁপবে, আল্লাহর প্রিয় হওয়ার জন্য একটু কান্নাকাটি করবে? সেই চিন্তা ভাবনা তো আমাদের ভিতরে নাই, সম্পূর্ণ বিদায় হয়ে গিয়েছে দুনিয়ার বিভিন্ন গুনার কাজের মধ্যে থাকার কারণে। বিশেষ করে বর্তমান সময়ে, বর্তমান সময়ে টেলিভিশনের কথা আর এখন বলা লাগে না, এর চেয়েও আরো মারাত্মকটা এখন আমাদের সাথে সাথেই তো থাকে, আমাদের সাথে সাথেই তো থাকে। তো এখন কাঁদবার সময় কোথায়? অথচ ইমানদারের কাছে, ইমানদারের কাছে কান্নার যে আল্লাহর দয়া নেওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য কান্নার চাইতে আর বড় কোনো হাতিয়ার নাই। আল্লাহর কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কান্নার চাইতে আর বড় কোনো হাতিয়ার আল্লাহ ইমানদারের কাছে দেন না। এটা এত বড় হাতিয়ার, আল্লাহর রাগ উঠে গুনাহের কারণে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, ইয়াকুম আল মাসিয়া, আমার উম্মত গুনার কাছ থেকে সাবধান, আমার উম্মত গুনার কাছ থেকে সাবধান। فإن بالمعصيه حل سخط الله, গুনাহের কারণে আল্লাহর রাগ হালাল হয়ে যায়, তার মানে আল্লাহ রাগান্বিত হয়ে যান। আর বিশ্ব নবী অন্য হাদিসে ঘোষণা করেছেন, ওই আল্লাহর বান্দা যেই ব্যক্তি গুনাহের কাজ করে আল্লাহকে রাগান্বিত করেছে, ওই আল্লাহর রাগকে থামিয়ে দেওয়ার জন্য একমাত্র চোখের পানি ছাড়া আল্লাহর রাগ থামানোর আর কোনো ব্যবস্থা নাই। মহতারাম হাজির, একটু সামান্য সময়ের জন্য নিজের গুনার দিকে একটু তাকাই আমরা। প্রত্যেকটি মানুষের একটা বিশেষ কাজ আছে, আল্লাহওয়ালাদের তাসাউফের লাইনে, আধ্যাত্মিক লাইনে একটা বিশেষ কাজ আছে, সেই বিশেষ কাজটার নাম হলো মুহাসাবা, নিজের কাছ থেকে নিজের হিসাব নেওয়া। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে তুমি তোমার কাছ থেকে হিসাবটা নিয়ে নাও। তার মানে সারাদিন শেষে একেবারে শোয়ার মুহূর্তে এই চোখটা বন্ধ করে মনোযোগ সহকারে একটু সারাদিনের কার্যক্রমের একটু হিসাব দেওয়া, আজকে সারাদিন আমি কি কি কাজ করেছি, গুনাহের পরিমাণ কতটুকু, সওয়াবের পরিমাণ কতটুকু, এই হিসাবটা নেওয়া, এটার নাম মুহাসাবা। আমি আজকে সারাদিন কি কি কাজ করেছি, কতটুকু গুনার কাজ করেছি, কতটুকু সওয়াবের কাজ করেছি। যদি গুনার কাজের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আজকে রাত্রিতে মারা গেলে আমি জাহান্নামী, যদি নেক কাজ বেশি হয়ে থাকে আশা করা যায় আজকে রাত্রিতে মারা গেলে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারেন, যেহেতু সওয়াবের পরিমাণ বেশি। কোথায় সেই সুযোগ কি আমাদের আছে? আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আর একটু মহব্বতে বলেন, মরতে তো হবে নাকি সন্দেহ আছে? তাহলে এর আগে একটু হিসাব, নিজের হিসাবটা নিজে একটু দেখা দরকার যে আমি কি করছি, কি করতেছি, কি করেছি। মহতারাম হাজেরিন, আল্লাহওয়ালাদের আগে বুজুর্গদের কাছে অনেকেই যারা গেছেন, গুনাহের অভ্যাস বড় মারাত্মক, কোনো একটা গুনার অভ্যাস যদি কারো হয়ে যায় এটা ছেড়ে দেওয়াটা অনেক কঠিন। এই জন্যে বুজুর্গরা তাদের কাছে যারা যাইত, বায়াত হইতেন, মুরিদ হইতেন, ওনার কাছ থেকে সবক নিয়ে আসতেন যে হুজুর তওবা করছি তারপরে গুনাহ হয়ে গেছে, এই কিভাবে সারব,
তখন বিভিন্ন আমল তাকে বলে দেওয়া হয়েছে, এই করো, ইস্তেগফার বেশি করে করো করো। এই বিভিন্ন রকমের আমলের কথা বলার পরেও সাথে আবার আরেকটা কথা বলছে, প্রতিজ্ঞা করো আর গুনার কাজ করবে না। যদি গুনার কাজ হয়ে যায় তাহলে যদি যতবার হবে ততবার আমি 100 টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাত করব। এবার দেখেন গুনার কাজ হয়েছে, এখন ওই ব্যক্তি যদি আমলটা করে 100 টাকা দান খয়রাত করে তাহলে আরেকদিন চিন্তা করবে আবার গুনার কাজ করলে আবার তো 100 টাকা দেওয়া লাগবে। এটার মাধ্যমেও গুনার বদ অভ্যাস দূর করার ব্যবস্থা আল্লাহর ওলিরা করেছেন, যে নিজের উপরে নিজে একটা জরিমানা ধার্য করো, যে এই গুনার কাজটা যদি আমার দ্বারা আবার হয়ে যায় তাহলে আমি 100 টাকা মসজিদে দেবো, ফকির মিসকিনকে দেবো, এতিম অসহায়দেরকে দেবো। এইরকম করে নিজের উপরে নিজে জরিমানা চাপায়া দাও, গুনার কাজ যাতে তোমার দ্বারা না হয়, তোমার দ্বারা না হয়, তারপরেও আল্লাহওয়ালারা চেষ্টা করেন যে কিভাবে তাকে গুনার কাজ থেকে ফিরিয়ে আনা যায়। আর আমরা গুনার কাজ করতে করতে ঘুমাই, বিছানাতে শুয়ে কি এর নিব হিসাব, তখন তো মোবাইল শরীফ টিপতে 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 অনেক সময় হাত থেকে মোবাইল সুইচে করে উনি ঘুমায় যায়, তখনও দেখা যায় মোবাইল বাজতেছে অথবা মোবাইলে ওই জিনিস চলতেছে, হাত থেকে মোবাইল ছুটে পড়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তো গুনাহ যা হয়ে গেছে সেই গুনার উপরে কাকে ভয় করা, মহব্বতে বলি কাকে ভয় করা, তার মানে আমার আল্লাহর আজাবকে ভয় করা, আল্লাহর আজাবকে ভয় করা, আল্লাহর আজাবকে ভয় করা। যেই ব্যক্তি আল্লাহর আজাবকে ভয় করবে ওই ব্যক্তি গুনার কাজ আর করবে না, যেটা করে ফেলেছে এটার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবে তথা তওবা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি দেখলে বেশি খুশি হন। হ্যাঁ, কি দেখলে? যদি ভয়ে আল্লাহর ভয়ে যদি চোখের পানি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হন। দেখেন একটা সূক্ষ্ম কথা আপনাদের খেদমতে বলছি, সেটা হলো এই, দুনিয়াতে অপরাধীরা অপরাধ করলে মাফ করার ব্যবস্থা আছে, অনেকে মাফ করে দেন, মাফের ব্যবস্থা গিয়ে মাফ চাইছে মাফ করে দিছে, কিন্তু মাফ করে দেওয়ার পরেও অপরাধ যে করেছিল এই কথাটা কিন্তু আলোচনায় থাকে, এই এই কাজ করছিল, এই কাজ করছিল, অমুকের সাথে এই অন্যায় করেছিল, ওই বেচারা মাফ করে দিছে। কিন্তু যিনি মাফ করেন তিনিও দেখা যায় অনেক সময় মাফ করে দেন কিন্তু মাফ করার পরেও তার সাথে সুসম্পর্ক হয় না, কথাবার্তাও হয় না। মাফ করে দিছে, ঘোষণা দিছে মাফ করে দিয়েছে, কিন্তু তারপরেও তার সাথে আর আগের ওই সম্পর্ক হয় না, ওই সম্পর্কটা গড়ে না। কিন্তু আমার আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, গুনার কাজ করার পরে যেই গুনাহের কারণে আমি আল্লাহর কুদরতি শরীরে দেহের ভিতরে উত্তেজনা বিরাজ করছিল, আমি রাগান্বিত হয়ে গিয়েছিলাম, কিন্তু তোর চোখের পানির কারণে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছি, তোর গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদলাইয়া দিয়েছি। শুধুমাত্র এতটুকুই না, পাপীদেরকে মাফ করে দেওয়া পরেও দুনিয়াতে মানুষ ঘৃণা করে, আর আমি আল্লাহ বান্দা তোর চোখের পানির কারণে তোর গুনাহ মাফ করে দেই না, শুধু ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তোকে নিজে ভালোবাসতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসতে থাকেন, এত ভালোবাসেন, এত মহব্বত করেন, তাহলে গুনাহ আমাদের নাই না আছে? আছে, অবশ্যই আছে। তাহলে আল্লাহর আজাবকে ভয় করা, আল্লাহর আজাবকে যদি কেউ ভয় করে তাহলে এই ভয়ে তাকে টেনে নিবে কোন দিকে, গুনার কাজ আর করিও না, তাড়াতাড়ি সারো। আর শুধুমাত্র এতটুকু পর্যন্তই নেবে না, আল্লাহর ভয় যদি, আজাবের ভয় যদি থাকে তাহলে এই কথা বলবে যে গুনাহটা করে ফেলেছো এই গুনাহটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। তিন, এক নাম্বার গেল স্মরণ করাই দেয় আবার, এক নাম্বার আল্লাহর আনুগত্য মানে আল্লাহর যাবতীয় ফরজ বিধান পালন করা, দুই নাম্বার হলো রাসূলহু, রাসূলের আনুগত্য মানে নবীর সুন্নত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক জীবন যাপন করা, নাম্বার তিন ওয়াইয়াখশাল্লাহ, কৃত গুনার উপরে আল্লাহর আজাবকে ভয় করা, আল্লাহর আজাবের ভয়ের কারণে গুনার কাজ ছেড়ে দেওয়া, যে গুনার কাজ হয়ে গেছে ওই কাজের উপরে আল্লাহর আজাবের ভয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহর দরবারে তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা, গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আবার ফিরে আসা। নাম্বার চার ওয়াত্তাকি, তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান বান্দা বান্দি গুনার কাজ হয়ে গেছে, এই
এই জন্য আল্লাহর আজাবকে এই গুনার কাজের কারণে ভয় করা হয়ে গিয়েছে, এই জন্য তওবা করা। আর সামনে গুনার কাজ চলে এসেছে, সামনে গুনার কাজ চলে এসেছে, গুনার কাজটা বড় মজা, গুনার কাজটা করলে বড় আরাম পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, আরো অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু এই গুনার কাজের কারণে পরকালে সাজা আছে, কঠিন আজাবের সম্মুখীন হওয়া লাগবে। ও মুসলমান, ওই আজাবের ভয়ে গুনার কাজটাকে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য শয়তান সুকৌশলে আমাকে আপনাকে পরকালের চিন্তা থেকে দূরে সরায়া দিয়ে রাখছে, এই জন্য, কারণ পরকালের চিন্তা যদি থাকে, পরকালের আজাবের ভয় থাকলে তাকে দিয়ে গুনার কাজ করানো যাবে, গুনার কাজ করানো যাবে না। এই জন্য আমাদেরকে ভোলা দিয়ে রাখে শুধুমাত্র দুনিয়ার আনন্দের দিকে, আমাদের মন মেজাজকে ঘুরিয়ে দিয়েছে বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতকে বার 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 বোঝানোর চেষ্টা করেছেন রব্বে করিম, কোরআন নবীকে দিয়েছেন, কোরআনের আয়াত তিলাওয়াত করে করে নবী শুনাইছেন, কোরআনের ব্যাখ্যা আমার নবী হাদিস, আমার নবীর হাদিস, হাদিস শরীফে আল্লাহর নবী উম্মতকে বারবার বারবার সতর্ক করেছেন, আমার উম্মত, আমার উম্মত, এই গুনার কারণে এই আযাবের সম্মুখীন হওয়া লাগবে, আযাবের ভয়ে গুনার কাজ তোমরা ছেড়ে দাও, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে গুনাহকে ছেড়ে দাও। এই জন্য বিশ্ব নবী যত বয়ান করেছেন সাহাবায়ে কেরামের সামনে, যত খুতবা দিয়েছেন, সবগুলোর মধ্যেই এই কথাটা ছিল, তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো, বহুভাবে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতের ভিতরে বলেছেন, ও মুসলমান, কেন যদি আল্লাহর ভয় ভিতরে থাকে, জাহান্নামের আযাবের ভয় যদি থাকে, তাহলে ওই লোকটা গুনার কাজ সামনে চলে আসলেও গুনার কাজ করবে।